এ হচ্ছে আমাদের বায়োফ্লক ট্যাঙ্ক। আমরা এটার ভিতরে তেলাপিয়া মাছ চাষ করছি। আমরা এপিসোড ঠিকঠাকভাবে ইউজ করার পরে আমাদের ফ্লক আসতেছে না। আমরা এ দেখাই আপনাদের ফ্লকের অবস্থা। ফ্লক আছে বাট অনেক কম, দেখা যায় না ঠিকভাবে। এই যে যখন দেখা যাইতেছে, যে ওই যে ঘুরি ঘুরি মোটামুটি খুব একটা না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করেন এবং অনেক দর্শক তারা ফোন করেন, ইমেল করেন, তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি। ট্যাঙ্কের ভিতরে পর্যাপ্ত পরিমাণে এফসিও দেওয়ার পরও কি কারণে ফ্লক হয় না, সে বিষয়ে আজকে এই ভিডিওটি আমরা বানাচ্ছি। আর কিভাবে এফসিও তৈরি করলে আপনাদের 100% ফ্লক হবে। আপনাদের মতো আমাদেরও একটি মাছের ট্যাঙ্ক আছে, সেখানে আমরা পর্যাপ্ত পরিমাণে এফসিও দেওয়ার পরও সেখানে ফ্লক হচ্ছে না। তারপরে বড় বড় বাংলাদেশের যারা খামারি আছে এবং এই বায়োফ্লক বিষয়ে অভিজ্ঞ আছে, তাদের পরামর্শ নিয়ে আজকে এই ভিডিওটি বানাচ্ছি। আমরা যে প্রোবায়োটিক ইউজ করতেছি এটা হচ্ছে অ্যাকোয়া কোম্পানির বায়োফ্যাপ, অ্যাকোয়া কোম্পানি। দেখেন এটা 500 গ্রামের একটি কৌটা, এটা দিয়ে আমরা এফসিও তৈরি করি। কিন্তু আমরা শুরু থেকে একটা জিনিস ফলো করছি, আমাদের ট্যাঙ্কের ভিতরে পর্যাপ্ত পরিমাণে ফ্লক নাই। আর না থাকার কারণে আমরা, আপনারা সাধারণভাবে জানেন এফসিও তৈরি করতে হয় কিভাবে, আমরা 20 লিটার পানির ভিতরে 50 গ্রাম এই প্রোবায়োটিক ইউজ করতাম। আর জানি না এটা এই কোম্পানির কারণে হচ্ছে না না অন্য কোনো সমস্যা, কিন্তু অভিজ্ঞ ভাইদের পরামর্শে আমরা আজকে এফসিও তৈরি করব। আমরা আজকে এটা দিব 150 গ্রাম, আমরা 3 ডাবল বাড়াবো, 3 ডাবল বাড়াবো এই প্রোবায়োটিক। আর এরপরে আপনাদেরকে দেখাবো ফিডব্যাক কি। অবশ্যই আপনারা যারা বায়োফ্লক নিয়ে কাজ করতেছেন, যাদের এই ফ্লক তৈরি হচ্ছে না, তারা এই পদ্ধতি অবলম্বন করতে পারেন। আশা করি আপনারা ভালো একটি ফিডব্যাক পাবেন। আর এই প্রোবায়োটিক আমরা যতটুকু ইউজ করব তার 12 গুণ দিতে হবে আপনার মোলাসিস। রস হলো আপনার ইউজ করতে হবে 12 গুণ। আপনারা আমাদের সাথে থাকেন, দেখেন আমরা কিভাবে এটা বানাচ্ছি। ওকে আসো, 20 লিটার পানি। হ্যালো প্রিয় দর্শক, আমাদের মিটার না থাকায় আমরা কোনো আনুমানিক হিসাবে দিচ্ছি। এটা আমরা সাপোজ ধরে নিয়েছি 50 গ্রাম, এটা আমরা 3 মুখা দেব এর ভিতরে প্রোবায়োটিক। আশা করি আপনারা এটা সুন্দরভাবে মিটার দিয়ে মেপে তারপর ইউজ করবেন। আমরা ধরে নিয়েছি এটা 50 গ্রাম হয়নি। অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন রসল কোনটাকে বলে, যারা পুরাতন তারা অবশ্যই জানেন রসল কাকে বলে, আর যারা নতুন অনেকে হয়তো জানেন না রসল। দেখেন এটা খোলা বাজারে বস্তার ভিতরে যে লবণটা বিক্রি করা হয় শুধু গরুর জন্য, সেটাকে বলা হয় রসল। এটার ভিতরে কোনো আয়োডিন নাই, এটা আয়োডিন মুক্ত। আর প্যাকেটের ভিতরে যেগুলা থাকে ওইগুলা হচ্ছে আয়োডিন যুক্ত। আপনাদের এই মোটা লবণটা ইউজ করতে হবে। এটা এখন সুন্দরভাবে পানির সাথে মিক্সার করতে হবে। দাদা ছন্দলা বসালে কো বসালা
হ্যাঁ এডিট হবে। এর ভিতরে এই যে দেখেন এর রেশন দিতে হবে অবশ্যই, আর এফসিও এটা তৈরি করতে হবে 21 দিনের ভিতরে। 21 দিন পরে যদি আপনারা ইউজ করেন তাহলে অবশ্যই প্রোবায়োটিকের যে গুণগত মান তা নষ্ট হয়ে যাবে। আশা করি আপনারা 21 দিনের ভিতরে ইউজ করবেন এবং এটা আপনারা 3 দিন পর থেকে ইউজ করতে পারবেন। আশা করি আপনারা বুঝে গেলেন কিভাবে আপনারা এফসিও তৈরি করবেন। আর এইভাবে যদি আপনারা এফসিও তৈরি করেন আশাবাদী ইনশাল্লাহ ফ্লপ ঠিকঠাক হয়ে যাবে।